অমানো হয়ে গেল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। প্রবাসীর মাটিতে দেশীয় হরেক রকম পিঠার স্বাদ নিতে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজন করে এই উৎসবের। পিঠা বাঙালি সংস্কৃতি আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের উৎসব আনন্দের সাথে মিশে আছে রকমারি পিঠা। সুদূর প্রবাসেও দেশীয় ঐতিহ্যের হরেক রকম পিঠার স্বাদ নিতে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাব আয়োজন করে পিঠা উৎসবের। বাহারি স্বাদের প্রায় অর্ধশতাধিক পিঠার সম্ভার ছিল এই উৎসবে। ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম ও তার স্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস মাস্কাটের ডেপুটি চিফ অব মিশন মৌসুমি রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের HOC থোয়াইং এ, শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম, ওমান গালফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ধন্যবাদ জানান পিঠা উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ও ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম। উৎসবে অংশগ্রহণ করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে নিজ জেলার ঐতিহ্যবাহী পিঠা ও খাবারের প্রদর্শন করে স্টলগুলো সাজানো হয়। আমরা নোয়াখালী উইংস সর্বপ্রথম সোশ্যাল ক্লাব আমাদেরকে সরকার কর্তৃক অনুমতি দেয়, সেই অনুপাতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। বিগত দিনে আমরা অনেকগুলি অনুষ্ঠান করছি সুনামের সাথে। আমাদের ঐতিহ্যবাহী যত পিঠা আছে আমরা সর্বোত্তম চেষ্টা করছি আমরা ইয়ে করার জন্য, এখানে উপস্থাপন করার জন্য। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। অনুষ্ঠানে ওমান কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ প্রায় 2000-এরও বেশি ওমান প্রবাসী উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে ছিল নাচ গান নাটক সহ আরও নানা আয়োজন। পরে বিভিন্ন সংগঠন ও সমাজকর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।